টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের কলাম অপশনের কাজ। আমাদের ডকুমেন্টে বর্তমানে একটি কলাম রয়েছে। আমরা যদি এই ডকুমেন্টটি দুইটি অথবা তিনটি কলামে বিভক্ত করতে চাই তাহলে কিভাবে করবেন আমি দেখাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের অধীনে পেজ সেট আপ সেকশনে এইখানে কলামস নামে একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন বেশ কিছু আইটেম চলে এসেছে। প্রথমে ওয়ান লেখা রয়েছে এবং এটি সিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে একটি কলাম রয়েছে। আমরা যদি দুইটি কলামে বিভক্ত করতে চাই তাহলে এই টু বাটনে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এই ডকুমেন্টটি দুইটি কলামে বিভক্ত হয়েছে। আমি যদি এটি তিনটি কলামে বিভক্ত করতে চাই, আবার কলাম বাটনে ক্লিক করলাম, থ্রি বাটনে ক্লিক করলাম, তাহলে আমার এই ডকুমেন্টটি তিনটি কলামে বিভক্ত হয়েছে। এরপরে দেখুন এখানে লেফট এবং রাইট নামে দুটি বাটন রয়েছে। লেফট বলতে আমার এই ডকুমেন্টটি দুইটি কলামে বিভক্ত হবে, কিন্তু একটি কলাম চিকন হবে এবং আরেকটি কলাম মোটা হবে। আমি এটিতে ক্লিক করলাম, দেখুন আমাদের এই বাম দিকের কলামটি চিকন হয়েছে এবং ডান দিকের কলামটি মোটা হয়েছে। তারপরে আমি আবার কলামে ক্লিক করলাম, এখানে রাইটটি হচ্ছে আপনার লেফটের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ বাম পাশের কলামটি মোটা হবে এবং ডান পাশের কলামটি চিকন হবে। আমি আমার ডকুমেন্টটি আবার থ্রি কলামে বিভক্ত করলাম। এইখানে দেখুন আমাদের এই ডকুমেন্টটি আমরা সর্বোচ্চ তিনটি কলামে বিভক্ত করতে পারছি, কিন্তু আমরা যদি এটি চারটি অথবা পাঁচটি কলামে বিভক্ত করতে চাই তাহলে এখানে মোর কলামস যে বাটন রয়েছে এটিতে ক্লিক করলাম। এখানে নাম্বার অফ কলামস নামে একটি অপশন রয়েছে, এখানে থ্রি লেখা রয়েছে, অর্থাৎ আমার ডকুমেন্টটি বর্তমানে তিনটি কলামে বিভক্ত হচ্ছে। আমি এটি যদি ফাইভ করে দেই অথবা এখানে আমি ফাইভ যদি লিখে দিই, দিয়ে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে আমার এই ডকুমেন্টটি পাঁচটি কলামে বিভক্ত হয়েছে। এইখানে দেখুন আমার প্রতিটি কলামের মাঝে একটি করে স্পেস রয়েছে। এই স্পেসটি যদি আমরা কম অথবা বেশি করতে চাই তাহলে আমি এই কলামস বাটনে ক্লিক করলাম, তারপরে মোর কলামসে ক্লিক করলাম। এইখানে স্পেসিং নামে একটি সেকশন রয়েছে, এইখানে বর্তমানে 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি করে স্পেস রয়েছে। আমি যদি এটি কমাই দিতে চাই আমি এখানে 0.3 করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার দুইটি কলামের মাঝের স্পেসটি বর্তমানে কমে গেছে। আমি আমার ডকুমেন্টটি আবার তিনটি কলামে বিভক্ত করলাম। আমাদের ইনসার্টকৃত প্রত্যেকটি কলামের মাপ বর্তমানে সমান রয়েছে। আমরা যদি দুই পাশের এই দুইটি কলামের মাপ যদি আমি বেশি করতে চাই এবং মাঝখানের কলামের মাপটি আমি যদি কম করতে চাই অর্থাৎ চিকন করতে চাই, তাহলে এখানে কলামসে আমি ক্লিক করলাম, তারপরে মোর কলামে ক্লিক করলাম। এইখানে দেখুন ইকুয়াল কলাম উইথ লেখা রয়েছে এবং বাম পাশে একটি টিক রয়েছে, অর্থাৎ বর্তমানে আমার এই প্রত্যেকটি কলামের মাপ সমান রয়েছে এবং প্রত্যেকটি কলামের মাপ হচ্ছে 1.97। আমি এই টিকটি উঠাই দিলাম, দেওয়ার পরে আমি প্রথম কলামের মাপ আমি 2.3 দিলাম, তারপরে শেষের কলামের মাপটিও আমি 2.3 দিলাম। দেওয়ার পরে দেখুন আমার মাঝখানে স্পেস হচ্ছে 0.05 হয়েছে। আমি এই কলামের মাপটি আমি আরেকটু কম করলাম, 1.5 করলাম, আর এই কলামের মাপটি আমি 2.3 করলাম। করার পর আর আমার স্পেসটি আমি একটু বেশি করলাম, 0.4 করলাম, আর এই কলামের মাপটি আমি 2.3 করলাম। করার পরে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই আমার দুই পাশের দুইটি কলামের মাপ বেশি হয়েছে এবং মাঝখানের কলামের মাপটি আমার চিকন হয়েছে। এভাবে আপনারা কলামের মাপগুলো কম অথবা বেশি করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের কলাম অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।